অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি জুন 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। এটি মাসিক রাশি ফলে ভিডিও। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। অর্থাৎ এ মাসে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ কুম্ভ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পেতে পারে না। কারণ প্রত্যেকের দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান, ডিগ্রিগত দিক থেকে এগুলো সম্পূর্ণরূপে আলাদা আলাদা কিন্তু বিচারের বিষয়। কিন্তু এই রাশিফলটি কি আপনাদেরকে গাইড হিসাবে, আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আপনি ধরে রাখেন এটাকে, এই রাশিফলটিকে আগামী মাসের বন্ধু হিসাবে কিন্তু আপনি নিতে পারেন। জাস্ট একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরই হচ্ছে সম্পদ। শরীরগত দিক নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং আপনার গুরুজনদের শরীরগত দিক নিয়ে আপনাদের কিন্তু টেনশনের কারণ কিন্তু হতে পারে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভোগাতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু সতর্ক থাকুন। আপনার এবং আপনার গুরুজনদের শরীরের দিকটা কিন্তু মোটেও ভালো দিক নির্দেশ করছে না এই জুন মাসে। এডুকেশনের দিকটা দেখি যদি বলি, দেখুন আপনাদের পঞ্চম ভাবাধিপতি বুধ, আপনাদের চতুর্থ ভাবে ভ্রমণ এবং রাহুর সাথে এডুকেশনের দিকটাতে ঠিক মতো মনোসংযোগ না দেওয়া, পড়তে বসে মন না বসা পড়াতে, অন্য মানুষকে বা বিশেষ করে নেটের দুনিয়াতে বেশি চলে যাওয়া, মোবাইলের উপর আকর্ষণ বেশি, এই জায়গাগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এডুকেশনের দিকটাতে কিছুটা হলো চাপের জায়গা কিন্তু থাকছে। কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রেমের ক্ষেত্রে আসি, দেখুন পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাত প্রতিকার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে মতবিরোধ, মতান্তর, ইগো, সেন্টিমেন্টটা একটু বেশি হলেও কিন্তু দেখা যাবে। কুম্ভ রাশি আপনি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। অর্থাৎ সেন্টিমেন্টের জায়গাটা, ইগোর জায়গাটা, প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি রাহুর সাথে কানেক্ট করছে, কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিস্টার্ব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দিবে, এই জায়গাটা সতর্ক থাকুন। এবার আসি দাম্পত্য জায়গাটা। দেখুন আপনাদের সপ্তমপতি এই রবি আপনাদের রাশির চতুর্থভাবে রাহুর সঙ্গে যুক্ত করছে, গ্রহণযোগ। দেখুন 15 জুন পর্যন্ত দাম্পত্য সুখে কিন্তু বাধার দিক কিন্তু থাকছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সঠিকভাবে বন্ডিং না হওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য থাকার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। আপনি কুম্ভ রাশি মানুষ, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা। এবং 15 জুনের পর থেকে আপনারা কিন্তু অনেকখানি এই জায়গাটা কিন্তু রিকভারি কিন্তু পাবে হবে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্রে। দেখুন আপনাদের কর্মপতি এই মঙ্গল আপনাদের রাশির ষষ্ঠভাবে নিচস্থভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্ট্রাগল কিন্তু করাবে, স্ট্রাগল করাবে, কিন্তু আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্ম পাওয়ার ক্ষেত্রে এই যে শনি বকরি আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পাওয়ার জায়গাটার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই সময় আপনারা ঝাঁপিয়ে পড়ুন চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রাগল, যথেষ্ট পরিমাণে পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে। কুম্ভ রাশি কেরিয়ারের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রমের জায়গা এবং এর পাশাপাশি আপনাদের শত্রুতার জায়গাও কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, শত্রুতা এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাবে এই মাসে। ষষ্ঠভাবে এই মঙ্গলে অবস্থা নিচস্থ মঙ্গল শত্রুতার জায়গা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। এবং 22 জুন এই মঙ্গল আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে,
এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যবতী আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে 22 জুনের আগে পর্যন্ত। এই জায়গাটাতে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে, অর্থাৎ অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, যারা যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাটা বিশেষভাবে সতর্কতা থাকুন। শত্রুতা, ঋণ, কিছু কিছু রোগের ব্যাপারে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং পাশাপাশি বিদেশ থেকে আয়, বিদেশ বিশেষ বিদেশ থেকে আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে, আপনি কুম্ভ রাশি মানুষ, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন কি না, এই জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনাগুলো জুনের মোটামুটি 15 তারিখের পর থেকে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে বাড়িয়ে তুলবে, অর্থাৎ এই কানেকশানগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এবং আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে চতুর্থভাবে এই রাহুর অবস্থান এবং আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনা থাকছে লটারি শেয়ার থেকে বা যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা মার্কেটিং লাইনে যুক্ত আছেন, সেলস লাইনে যুক্ত আছেন, অনলাইনে কাজকর্ম করেন, ডিজিটালের সঙ্গে মার্কেটিং যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটির জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই ফল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা, পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদের আসবে কর্মক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। মায়ের শরীর স্বাস্থ্য, বিশেষ করে মায়ের হেলথের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে টেনশনের জায়গায় কিন্তু আপনাদের থাকছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, ছোটোখাটো ফাড়ার সম্ভাবনা, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এই কুম্ভ রাশির, অর্থাৎ যারা গাড়ি বাইক বা এগুলো চালাচ্ছেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। এবং এর পাশাপাশি আপনাদের ষষ্ঠভাবে এই শুক্রের অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন ভাবছেন, এই জায়গাগুলোতে কিন্তু সাকসেস পাবেন। এবং যাদের ল্যান্ড রিলেটেড কাজকর্ম করেন, জমি সংক্রান্ত কেনা বেচা, এই জায়গাটাতে কিন্তু ডিস্টার্ব থাকছে। এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন, দেখুন রবি রাহুর সাথে যুক্ত, সপ্তমপতি আপনার রাহুর সাথে চতুর্থভাবে কানেক্ট হয়ে থাকছে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, জুন মাসের 15 তারিখ পর্যন্ত চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করে না, যারা শেয়ারে বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ একসঙ্গে 4-5 জন মিলে হয়তো আপনারা ব্যবসা করছেন, এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকুন, চোখ কান খুলে কিন্তু এই জায়গাটা ইনভেস্টমেন্ট করুন। এবং ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস কিন্তু করবেন না, হিউজ ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো ঝুঁকি নিয়ে এ মাসে কিন্তু আপনারা কাজ করবেন না, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, সপ্তমপতি রাহুযুক্ত, কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন আপনাদের কিন্তু ঘটাবে। এবং এর পাশাপাশি আপনার ঠিক দশমভাবে কেতুর অবস্থান, কর্মের জায়গাটা কিন্তু সফলতা আপনাদেরকে দিবে, যারা দীর্ঘদিন কর্ম পাচ্ছিলেন না, কর্ম এবং শনি বকরি, এই জায়গাটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা, আমি বলবো এখন এ সময় কর্মের দিকটাতে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, সুনাম অর্জন, বা যারা বদলির চেষ্টা করছেন বা প্রমোশনের চিন্তা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল হতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো, এই রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে, সুযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা, ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হবে, অর্থাৎ ব্যয়ের দিক যেমন নির্দেশ করছে তেমনি পাশাপাশি দৈনিক ইনকামের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আগের থেকে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ যারা দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা টিচিং প্রফেশনে আছেন বা অ্যাডভোকেট বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, এর রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য, এবার সন্তানের জায়গাটা যদি আসে,
সন্তানের শরীরস্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগের কারণ বা সন্তানের পড়াশোনা, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে অমনোযোগী হয়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ সন্তান জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের উদ্বেগের কারণ কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে। এই ছিল কুম্ভ রাশি জুন মাসে রাশিফল কী হতে চলেছে, জাস্ট একটা জিস্ট। নমস্কার।